আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিডা ফ্যামিলি কুকিং ব্লগ। আজকে আমি একটা ইফতার তৈরি করতেছি, অনেক সংক্ষেপ এবং আমার জন্য নতুন। তো যাক, দেখা যাক, সবাই তো বুট পেঁয়াজও অনেক কিছু তৈরি করে, আমি আমার আইটেমে এটা ও আদার ওয়ে আছে, বাট এটা নতুন। দুটা আলু আর দুটা ডিম ফিটে দিলাম, ডিম নিলাম দুটো আর দুটা আলু সিদ্ধ। আর এখানে হলো মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এটা হলো পেঁয়াজ বেরেস্তা, মরিচ, এটা হলো মরিচের গুঁড়া, একটু মরিচ, এটা হলো ঝাল, এটা হলো পাপরিকা। তো আমি এই মশলাগুলো এখানে অ্যাড করব। তো দেখতে থাকুন আমার ভিডিওটা, এটা জাস্ট লাইক কাবাবের মতোই, একটু ডিফারেন্স, অনেক মজা। আমি বানাবো, আপনারা আমার ভিডিও দেখে বানান এবং খাইয়ে দেখেন কত মজা। দাদা দেখতে থাকুন আমাদের ভিডিওটা। এই যে ডিমগুলো এখন চলে নিব, দুইটা আলু, দুইটা ডিম দিয়ে রে ম্যাক্সিমাম আমার 8-10টা হবে। এখন আমি এই দুইটা ডিম ঢেলে আসতেছে, সুন্দর আসতেছে, আর আলু দুটারে আমি গ্রেট করে নিবে গ্রেটারের সাহায্যে, অনেক মজা, অনেক মজা হয়, অনেক মজা হবে। এটা এটা জাস্ট লাইক কাবাবের মতো হয়, আপনারা এটা তৈরি করে দেখবেন, দেখবেন অনেক মজা খাইতে। তখন এটাতে আমি যে সব মশলা মিক্স করব, লবণ দিলাম স্বাদ মতো, দেখি ভালো করে কষিয়ে নিতে হবে, রেডি করে নিলাম আমার লুক লুক, এটা হলো কাবাবের মতো, এটাকে এখন আমি কাবাবের মতো রাউন্ড করবো। আমি সবগুলো বানিয়ে নিব, এভাবে এই যে বানিয়ে নিলাম আলু এবং ডিম দিয়ে আলু কাবাব, ডিম আলু কাবাব। জাস্ট এখন ডিফারেন্স হচ্ছে, এটা
এটাকে যা এভাবে এভাবে নিয়ে তাহলে বাজি করবো, আর এখন আমি এটাকে ডিফারেন্স করব। যে আমরা যেভাবে বেগুনি তৈরি করতে একটা বেগুনি তৈরি করতে যে একটা ব্যাটার ভাত তৈরি করি, জাস্ট এই যে লুক এটা, ঠিক এভাবে ঘন ঘন করে বানাতে হবে। এটাকে আমি একটু আগে বানিয়ে রেখেছিলাম। এটাতে হবে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য বেসন, বেকিং সোডা আর বেসন, এগুলো দিয়ে এটাকে বানাতে হয়। জাস্ট আমরা যেভাবে বেগুনি জন্য বানানো করি ঠিক ওইভাবে বানাই। এটা আমি একটু আগে বানাইছিলাম, এই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে, না হয় হবে না। এলো অনেক মজাদার জিনিস, যারা খাবেন না তারা মিস করবেন। এটা খান, আর এই পবিত্র রমজানে আপনারা এটা বানিয়ে খান, হেলদি জিনিস। দুটা আলু, দুটা ডিম দিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10টা বানালাম আমি, আমাদের জন্য এনাফ। কড়াইয়ে তেল দিলাম, এলো ইচ্ছা করলে আপনি হাত দিয়ে দিবেন, ইচ্ছা করলে আপনি একটা স্পুনের সাহায্য নেবেন। তো দেখতে থাকুন ভিডিওটা, আমি সবগুলো মেক করে আবার আপনাদেরকে দেখাবো। এখন উল্টে দিলাম, এখন আমি উঠিয়ে নিব যে একটা টিস্যু করে, প্লেটে টিস্যু করে রাখলাম তেলগুলো যেন চুষে যায়। পিতার বেড়েটা মামার আলু ডিম দিয়া রাস্তাটা দেখেন, বুকলাই কাবাবের মতো। যারা আমার ভিডিওটা দেখবেন তারা লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং আমাদের মতো বানিয়ে খেতে চেষ্টা করবেন। অনেক মজাদার জিনিস। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।